কি বক্তব্য? আরে ভিতরে উঠশালা, জয় জঙ্গল ঘর বাদশাহ, কি বেল এন্ড হাওয়েল, নামই শুনিনি। আমাদের মতো ছাপোষা মানুষদের বোধ হয় জানা কোনোদিনই সম্ভব ছিল না। কে কোথায় বসবে তার সিটিং অ্যারেঞ্জমেন্টের প্ল্যানিং এখানে দেখানো আছে, ভাবতে পারেন? যে রেস্টুরেন্টটা আছে ওটা ঠিক সন্ধ্যেবেলা 7টার সময় খোলে, রাতে 11:30-11:30 অবধি খোলা থাকে। বিকানির রসগোল্লা বলে আমরা যেটাকে রসগোল্লা রসের দোকানও ছিল, আমরা সেই দেখে 4টে অর্ডার করে দিয়েছিলাম। ঘুরতে বেরোবো, অ্যাডভেঞ্চার থাকবে না এটা, ভাই আর ভবিত হবে সেই রাস্তা নেই। প্যালেসের দিকে যাচ্ছি, খিদে খেতে একটু পাচ্ছিল, তো বেরোবার সময় আমরা একটুখানি চকলেট খেয়ে নিয়েছিলাম জুনাগড় ফোর্টের সামনে। এখন এক জায়গায় নিয়ে এসেছিল আমাদের অটোওয়ালা দাদা, কিন্তু খাওয়াটা খুব একটা জমলো না, ওখানে ভিড়ও ছিল, আমরা বেরিয়ে গেলাম, দাঁড়াইনি। তারা সিধা এখন লালগড় ফোর্টের দিকে যাচ্ছি, রাস্তায় খিদে পেয়েছে বলে একটুখানি চিপস ফিপস সঙ্গে নিয়ে ঘুরছিলাম, চিপস খেয়ে নিয়ে। হ্যাঁ দাঁড়ুন না রে, ঠান্ডা শান্ত জায়গা, পাখিদের, হ্যাঁ পাখিদের আওয়াজ শুধু দেখো কি সুন্দর করে জল ছড়াতে গেছে ওখানে দূরে। দেখো খালি একটা লোক রাইস হলে কি করতে পারে, হ্যাঁ সেই সময় দেখো যদি থাকে। হ্যাঁ শখ তো ছিলই, ফিল্মে মেশিনটা দেখো, জানি না কতটা দেখা যাচ্ছে, শ্যাডো ফেলে দেখার চেষ্টা করছি। তখনকার দিনে ইউএসএ থেকে আনানো ক্যামেরা আর প্রজেক্টর সিস্টেম, সাউন্ড সিস্টেম হবে, চিন্তা কর 35mm তখন থেকেই প্রচলন, 1921 জাস্ট 100 আগে, রাইট। চলো আমরা লালগড় ফোর্টের ভিতর টিকিট কেটে ঢুকে গেছি, পুরো ফাঁকা, এই জায়গাটা কেউ আসে না, জেনে খুব কম লোক আসে এখানে। টিকিট ফেয়ার একই, ইন্ডিয়ানদের জন্য 50 টাকা আর ক্যামেরার জন্য 50 টাকা। ঢুকে মিউজিয়াম কাম রাজবাড়ি, এটা একমাত্র বিকানিরের লিভিং রাজবাড়ি, কারণ এখানে রাজবাড়ির মানে ফ্যামিলি যারা, ট্র্যাডিশনাল ফ্যামিলি যারা, তারা এখানে থাকেন। তো তারা, আমরা যেদিকটা ঢুকেছি তার অপোজিট পারে দেখাচ্ছে প্যালেসটা, ওখানে থাকেন, আর এইখানে মিউজিয়াম করা আছে। তো এই মিউজিয়ামের মধ্যে এখানেও এসে দেখলাম আমরা এই লিফট, হ্যাঁ তখনকার দিনে ইউজ করা হতো এইটাও লিফট। চলো দেখি ভিতরে ক্যাবিনেট কিছু বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ ওই তো সুইচ ফুইচ রাখা আছে ভিতরে, দেখা যাচ্ছে রাখা আছে, এটাও লিফট। পার্সোনাল ইউজের জন্য ট্রেন লাইন ইউজ করা হয়েছিল, চিন্তা করো তখনকার দিনে। অ্যান্ড দিস ইজ দ্য বগি, বিকানির স্টেট রেলওয়ে, পুরো ট্রেনটা দেখো, বিকানির স্টেট রেলওয়ে, জয় জঙ্গল ঘর বাদশাহ, ভেহিকেল লোড MPS দেখো, ট্র্যাক করা আছে পুরো, অরিজিনাল কাঠের পাটাতন পাদানি, চিন্তা করা যায়। আর বিভিন্ন মুহূর্তের ছবি, মিউজিয়াম সব, এই হচ্ছে ট্রেনের বগিটা। চলো আরো ভিতরে আছে দেখা। শখ আর রয়্যালনেস কাকে বলে, দেখো সেই যুগে ভিডিও ক্যামেরা ইউজ হয়েছে, দিস দ্য মুভি ক্যামেরা, ক্যানোনের ক্যামেরা, এই একটা অলিম্পাসের অরিজিনাল স্টিল ক্যামেরা, এটা একটা স্টিল ক্যামেরা, এটা একটা মুভি ক্যামেরা, কোডাকের ওল্ড জেনারেশন কোডাকের, আর এটা একটা কি বেল অ্যান্ড হাওয়েল, নামই শুনিনি, মুভি ক্যামেরা, চিন্তা করতে পারো। দেখো শখ কাকে বলে, রয়্যালনেস কাকে বলে, দিস ইজ কল্ড রয়্যালনেস। হ্যাঁ টাইপরাইটার্স পোর্টেবল, কত আগে কাটিয়েছো, হ্যাঁ কম্প্যাক্ট, সুটকেসের মতো ঢাকনা দিয়ে দিলে পুরো সুটকেস, বুঝতে পারবে না বাইরে থেকে কেউ, সঙ্গে নিয়ে ঘুরতো অ্যাটর্নি তার, হ্যাঁ রাজার সঙ্গে তার অ্যাটর্নি ঘুরতো। ও ভাই রোলার স্কেটস দেখ, দ্য ব্রোঞ্জ বাস্ট অফ হিজ ম্যাজেস্টি কিং এডওয়ার্ড দ্য সেভেন্থ অফ গ্রেট ব্রিটেন, 1902 সালে এটা দিয়েছিলেন ওনাকে। ডক্টর সজ্জন সিং গোয়েল, সন অফ প্রিন্সেস রাজ্যশ্রী কুমারী বিকানির, ইন্টারপোল কনফারেন্স ইন অস্ট্রেলিয়া 2017 ভাবা যায়।
রয়্যাল ফ্যামিলি রয়্যাল তালা, এটা মনে হয় পাসপোর্ট। হ্যাঁ, সেই সময়কার পাসপোর্ট আমার নিজে হাতে লেখা সব উপরে গুলো রুলার অফ সিকানির বিজ্ঞানী সানগ্লাসেস, হ্যাঁ, রিস্ট ওয়াচ কম্পাস, পকেট ওয়াচ, যার নামে এই বিকানির এই মহলটা পার্টিকুলার মহারাজা সাদুল সিংজি বিকানির। মানে কত কিছু যে দেখার আর কত কিছু যে জানবার রয়্যাল ফ্যামিলির থাকে, তা আমাদের মতো ছাপোষা মানুষদের বোধ হয় জানা কোনো দিনই সম্ভব ছিল না যদি এই মিউজিয়ামে না আসতাম। কত দেখাবো বলুন তো, এটা হচ্ছে বিকানিরের এই লালগড় প্যালেসের ডাইনিং টেবিল, তার কে কোথায় বসবে তার সিটিং অ্যারেঞ্জমেন্টের প্ল্যানিং এখানে দেখানো আছে, ভাবতে পারেন? আর এই মেনু, হ্যাঁ, ওখানে মেনু, একদিনের কোনো একটা মেনু পাওয়া গেছে, লিখিত ছিল সে মেনু, মানে কী হতো এতগুলো লোক খাবে তা কে কী রান্না হবে সেটা তারা লিখে দেওয়া হতো, লিখে মহারানী বা মহারাজা লিখে দিল, সাইন করে বাউরজিকে দেওয়া হয়েছিল, সেটা রেখে দেওয়া আছে। 1934 সালে, চিন্তা কর। এ দেখো, সুইমিং করার জন্য বা এয়ার ডাইভিং করার জন্য ফ্লাইট করতো যে, তার জন্য গগলস বিভিন্ন রকম। কথায় শুনেছি যে রাজারা তার নিজেদের ওই জন্য সোনা বা রূপো দান করত, দেখবি বাস্তবে? দেখ, দিস ইজ দ্য অরিজিনাল, লেখা কী লেখা আছে দেখ। HH মহারাজা শ্রী গঙ্গা সিংজি বাহাদুর বিং ওয়েট আগেনস্ট গোল্ড অন দ্য অকেশন অফ হিস গোল্ডেন জুবলি অফ রেন এট যজ্ঞ, হ্যাঁ, যজ্ঞশালা 1937 দিস গোল্ড ওয়াজ ইউটিলাইজড ফর পাবলিক ওয়েলফেয়ার স্কিমস। একটা মানুষের সমান সোনা ওজন করছে, রূপও নয়, কেজিতে 70 কেজি 80 কেজি, আজকের দিনে কয়েক কোটি টাকা দাম হবে, ভাবতে পারো? সে ওজন করে সেগুলো পাবলিক ওয়েলফেয়ারের জন্য ইউজ করা। বিকানির স্টেটের নিজস্ব কয়েন্স মহারাজা সাদুল সিংজির নামে এই ফোর্ট বা এই প্যালেসটি নামকরণ, সাদুল মিউজিয়ামও বলা হয়, আর লোকাল লোকেরা লালগড় কিলা বা লালগড় প্যালেস সবই বলা হয়। এখানে ঢোকার জন্য এন্ট্রি সামনেই টিকিট আছে, ইন্ডিয়ানদের জন্য পার পার্সন 50 টাকা, আর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে গেলে 50 টাকা দিয়ে পার ক্যামেরা বলে, একটা টিকিট কাটলেই হবে। চলে আসো, বাড়িতে বসে থেকে বেশিক্ষণ দেখে লাভ নেই, বেরিয়ে পড়ো, প্ল্যান করে ফেলো। আর মাথায় রাখবে সবসময় রাজস্থান মানে যতই হোক শীতকালে আসবে। তো লালগড় ফোর্ট থেকে আমরা আপাতত মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম। এই প্যালেসটা দেখছেন, দিস দ্য অরিজিনাল, আর ইন্টারনাল যেটাকে বলি আমরা অন্দরমহল, এই এক, ওই দিকে একটা আছে, আচ্ছা এই একটা আছে, আর এই একটা পিছন দিকে নাকি একটা আছে, টোটাল 5টা ভিতরে পার্ট আছে অন্দরমহলে, বাট এটা বাইরের লোকেদের জন্য অ্যালাউড নয়। চাঁদটা দারুণ উঠেছে, জানি না ক্যামেরায় আসছে কি না, সামনেই পূর্ণিমা, এরপরে দুদিন পরে দারুণ দেখাবে। যাই হোক, কামিং টু দ্য পয়েন্ট, যেটা কেউ জানে না বা জানতেও পারবেন না হয়তো সহজে, এই এই যে অন্দরমহলটা, এই অন্দরমহলের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, একটা রয়্যাল রেস্টুরেন্ট আছে। আচ্ছা, শুধু তাই নয়, এর ভিতরে লালগড় প্যালেস বলে, প্যালেস হোটেল বলে, লালগড় প্যালেস হোটেল বলে জায়গা আছে, আপনি চাইলে এখানে স্টেও করতে পারবেন। তো এখানকার রুম রেন্ট যেটা দাঁড়ায়, ট্যারিফ যেটা দাঁড়ায়, 7,500 টাকা পার ডে থেকে আপ টু 25,000 অবধি পার ডে রুম পাবেন। শুধু তাই নয়, এখানে থাকতে গেলে যে রুমে থাকবেন তার ফলে আপনাকে ভিতরে পুরো ইন্টারনাল রাজবাড়ির ভিতরে অন্দরমহলে অ্যাক্সেসও এরা দেবে, এ একটা বড় বিশাল বেনিফিট। আর যেটা হলো যে ভিতরে যে রেস্টুরেন্টটা আছে ওটা ঠিক সন্ধ্যেবেলা 7টার সময় খোলে, রাত্রি 11:30 অবধি খোলা থাকে, ভেজ ননভেজ সব পাবেন। কী বাবু, কী স্কুইরেল, এখানকার রেস্টুরেন্টটা খোলা থাকে আর সে খাওয়ার দাওয়ারের মান যথেষ্ট ভালো। এখানে এসে আপনি বুফে হোক অথবা আলাকার দুটোই নিতে পারেন, বুফে হলে 1,000 টাকা করে মোটামুটি রেট আছে পার হেড, তাতে অফুরান ভেজ আর ননভেজ খাওয়ার দাওয়ার আছে। শুধু তাই নয়, ওর সঙ্গে আপনি ভিতরে প্যালেসের ভিতরটাও অ্যাক্সেস করার পারমিশন পেয়ে যাবেন, তা আমি ভাবছি এই সুযোগটা মিস করবো না। সেখানে বললাম যে রেট পার ডে 7,500 টাকা থেকে শুরু পার ডে, আর আপ টু 25,000 টাকা অবধি পাওয়া যায়, রুম বুঝে, ক্লাস বুঝে, মানে বুঝতেই পারছেন ক্যাটাগরি বুঝে। তো জানা ছিল না অনলাইনে বুকিং হয় এটা, হোটেল লালগড় প্যালেস বলে অনলাইনে পাওয়া যায়। তো এরপরে যদি কোনোদিন আসি অবশ্যই একদিনের জন্য অন্তত বুক করে আসবো। ঠিক আছে।
পুরো ভিতরে আন্দরমহলের পুরো অ্যাক্সেস পেতে পেলাম ফুল। এই সুযোগটা তো ছাড়া যায় না না, তার জন্য যদি কিছু পয়সা বরাদ্দ করতে হয় যাবে, ঠিক আছে একদিন যাবো। কি এখান থেকে সোজা এখন বেরিয়ে গেলাম, 4:30 বাজে, আমরা এখন যাবো সিধা ক্যামেল রিসার্চ সেন্টার। তো যাচ্ছিলাম আমরা ক্যামেল রিসার্চ সেন্টার, একটু মাঝপথে খিদে পেয়ে গেছিলো, খিদেটা অনেকক্ষণ আগেই পেয়েছিলাম, খাওয়ার প্রপার জায়গা পাচ্ছিলাম না। হঠাৎ করে রাস্তার সাইডে এক জায়গায় একটু কচুরি জায়গা ফাঁকা দেখলাম, মিষ্টি মিষ্টিও দেখলাম, দেখে আমরা ঢুকলাম। কচুরি নিয়েছি, তারপরে গাজরের হালুয়া ট্রাই করার ইচ্ছা আছে, রসগোল্লা ট্রাই করার ইচ্ছা আছে, আর এখানকার স্পেশাল মিষ্টি কী আছে দেখি। তো এখানে কচুরি হয় দুরকমের, পেঁয়াজের কচুরি আর ডালের কচুরি। আমাদের স্পেশাল রাজস্থানি কচুরি বিকানিরে আসছে, দেখে নাও। শাবাশ। আচ্ছা এইসব মিলা হুয়া হ্যাঁ, মানে পেঁয়াজ বালা আর পেঁয়াজ বালি ডাল বালি, ডাল বালি দোনো। দেখো কিভাবে দিয়েছে, এখানে দই, মিঠি চাটনি আর কারি। আচ্ছা ওরা কারি বলে, আমি কিছু খুঁজে পাচ্ছি না জিনিসটা কি, কিছু একটা আছে। কেমন লাগে হ্যাঁ কি কেমন, ঠিক আছে না, চলো আমি খাকে দেখতে। আচ্ছা মিষ্টি নিলাম, এখানকার বিখ্যাত রসগোল্লা বলে এটা দিল, হ্যাঁ বিকানির রসগোল্লা বলে, আমরা যেটাকে রসগোল্লা রসের দোকানও ছিল, আমরা সেই দেখে 4 অর্ডার করে দিয়েছিলাম রসগোল্লা মিষ্টি, কলকাতার মিষ্টি রসগোল্লা বলে ভেবে, তাই তো মুখটা দেখো কিছুই না, এটা কড়া মিষ্টি আর দানাদার, যেটা আমরা দানাদার বলি, হ্যাঁ রসে ফেলা, প্রচণ্ড কড়া মিষ্টি আর তেমনি শক্ত, যেটা আমরা খাই না একচুয়ালি, ওটাই অড ফিলিং হয়েছে। বাকি এমনি সব ভালোই ছিল, গাজরের হালুয়া নিয়েছি, তারপরে হ্যাঁ ওই প্রথম যেটা তোমার টেস্ট করার, আর ওই ছিল মাওয়া মিঠাই বলে একটা মিঠাই ছিল, ওটাও খেলাম। চলো এখান থেকে বেরোই যাবো। অ্যাডভেঞ্চার থাকবে না এটা হয়, আর ভবি তো হবে সেই রাজস্থানে ফেলুদারটা হয়েছিল না, বিয়েবেলা টায়ার পাংচার। দিস ইজ দ্য ক্যামেল রিসার্চ সেন্টার, ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল, আর টিকিট আমাদের জন্য এখানে সব জায়গায় 50 টাকা, ইন্ডিয়ান 50 rupees, দিস ইজ দ্য টিকিট, তিনজনে 150 টাকা। চলো আপাতত ভিতরে যাই, তারপরে এসে বলছি। টিয়া পাখি ঝাঁক গাছটায়, কি আওয়াজ দেখো, কেন বলছে না, এটা এশিয়ার বিগেস্ট ক্যামেল রিসার্চ সেন্টার, এখান থেকে ক্যামেল প্রচুর রকম প্রজাতির ব্রিডিং করানো হয়, ক্যামেল ফার্ম এটা, ওই আগে দেখতে পাবেন দেখুন কত রকমের প্রজাতির ক্যামেল এখানে আছে, দেখো এখানে বসে রেস্ট নিচ্ছে, 250 প্রজাতির, বাপরে বাপ, বলো টিয়া পাখিগুলো দেখো কি করছে, টিয়া না চন্দন এগুলি, আর এই যে দেখো ক্যামেলগুলো কি করছে, কি টিয়া পাখি ওখানে, এই যে ঝগড়ি চন্দনা পাখি, ওদের আওয়াজই পাওয়া যাচ্ছে, আমার কথা শুনতে পাবে নাকি, কত রকম উঠ, ওই খেলা করছে মাপিরছে না করে নিহজি। চলো আগে আরো আছে দেখাবো সব যদি সম্ভব হয়, তবে এখানে ক্যামেল প্রোডাক্ট, ওরে বাবা একটু আস্তে কথা বলতে দে, ক্যামেল ডেয়ারি প্রোডাক্টও পাওয়া যায় প্রচুর রকমের, সেগুলো দেখাবো চলো। ও বাবা কি হয়েছে, কি কি বক্তব্য, আরে ঝগড়া করছে পুরো, তোর মামা ঝগড়া করলো না মনে হলো, ওইসব দিচ্ছে আমাকে বালি, ইতিমধ্যে হাঁটছি বলে, দেখো পুরো রাজস্থানের বালি, হ্যাঁ ন্যাচারালি না, ঝিমাচ্ছে রেস্ট নিচ্ছে, ক্যাটন্যাপ দিচ্ছে নাকি, চলো দেখো এখানে কত রকমের প্রজাতির উটে, কত রকম ব্রিডস পুরো ফাঁকা, আমরা আর এই কজন উটে রয়ে আছি, ওদিকে দেখো লাইন দিয়ে ভিতরে, উটশালা গরুশালা নয় উটশালা, মোটামুটি এবার এতক্ষণ পরে এই বালি এড়ি দেখে একটু
রাজস্থান রাজস্থান ভাইবস পাচ্ছি। একটা জ্যাকেট মতো পছন্দ হলো নিলাম এটাকে। এখানে তো আমরা জ্যাকেট বলছি, রাজস্থানিতে এখানে বলে নাকি বান্ডি। কেমন লাগছে গো? তো এই ক্যামেল ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউটের ভিতরে অনেকগুলো সুভিনির শপ আছে, পরপর অনেকগুলো। তার মধ্যে এই একটাতে আমরা বা ওই জ্যাকেটটা কিনলাম, আর কয়েকটা টুকটাক জিনিস সুভিনির হিসাবে নিচ্ছি। সবগুলো এখানকার ক্যামেল লেদারের তৈরি। এর মধ্যে টুপি আছে, জুতো আছে, বেল্টস আছে, বিভিন্ন রকমের ডিজাইনের ব্যাগস আছে, টুপি। সবসময় লোকে পড়াই। কিছু গিফট সুভেনিয়ার হিসেবে নিয়ে নেওয়া হচ্ছে ক্যামেল মিল্কওয়ালা সব। ক্যামেল মিল্ক আর চকলেট সুগার ফ্রি। ছটা পঞ্চাশ, সাতটা বাজতে দশ। তো আমরা ক্যামেল ইনস্টিটিউট থেকে ফিরে যাচ্ছিলাম রুমে। তো সকালবেলা মানে দুপুরে আর বিকেলবেলা কোনোটারই টি টাইম বৌদির হয়নি, তো তাই মনটা একটু খারাপ। তো বৌদি নাকি চা না খেয়ে নেতানো বেগুনির মতো হয়ে গেছে। হ্যাঁ, কেশর চা খাওয়া হবে। কীরকম কেশর চা নমুনা দেখব, চলো। বাজে এখন 8:10। কালকের জন্য অ্যাকচুয়ালি প্রোগ্রাম টু সেট করছিলাম বলছি, তো তার আগে বলি এটা হোটেল শ্রী গৌরবের কার্ড, ঠিক আছে? আমি ডিটেলসটা ভালো করে দেখাবার জন্য দিয়ে দিচ্ছি। এখানে হোটেলের নাম্বার, কার্ড নাম্বার সব দেওয়া রইল। ব্যাড লাক আমাদের যে আমরা এদেরকে কোনোভাবেই অনলাইনে যোগাযোগ করতে পারিনি, কিন্তু ওরা বলছে হোটেল শ্রী গৌরব লিখলে অনলাইনে আপনি আরামসে পেয়ে যাবেন আমাদের ব্যাড লাক। বাট যাতে আপনাদের খারাপ কপাল না হয় সেই জন্য এই নাম্বারটা কার্ড শেয়ার করলাম। আমি নির্দ্বিধায় সবাইকে বলতে চাইব, খুব বেসিক রুমও যদি নেন সেটা আমরা দেখেছি 1600 টাকা প্লাস জিএসটি, দুজনের জন্য ওয়েল এনাফ, কি বলো? কোনো অসুবিধা নেই। প্লাস আমরা এই জায়গাটা বসে আছি, দেখুন আমাদের ফ্লোরে এই বড় জায়গাটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফ্লোরে জায়গা করা। আমার এখান থেকে কোনো পয়সা পাইনি কিন্তু, টোটালি অন মাই ওন এক্সপিরিয়েন্স, নিজে পয়সা খরচা করে এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি। সকালবেলা 11টার সময় আমাদের নর্মাল চেক আউট, তো তারপরেও আমাদের এখান থেকে কালকে ট্রেন আছে রাত্রি 11:30 নাগাদ। এই সকাল 11টা থেকে রাত্রি 11:30 বা 11টা অবধি কী করবো? কালকে আমরা ট্রেন ধরবো এখান থেকে, এ মা এখন বলে দিতে তো মুশকিল, দেখি রাতে কি খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, 8:20 বাজে এই আমরা রুমে ফিরে এলাম, দেখি রাতে আবার কি ব্যবস্থা হয় খাওয়া দাওয়ার। 9:20। আজকে ব্লগ আমরা এখানেই শেষ করবো, সারাদিন ঘুরে প্রচুর টায়ার্ড। বিকানির ফার্স্ট ডে ট্রিপ মোটামুটি কমপ্লিট, কিছু বাকি রয়ে গেছে সেটা কালকে করবো, সেই নিয়ে কথা বলছি না। রাতে খাওয়ার এসে গেছে স্পেশাল, চলো দেখাই। অর্ডার দেওয়া হয়েছিল 2 শাহি থালি। বাই দ্য ওয়ে এই হোটেলে কিন্তু সমস্ত কিছু ভেজ পাওয়া যায়। 2 শাহি থালি, থালিতে কী কী থাকে? রাইস, এটা রায়তা জাতীয় কিছু, হ্যাঁ বুন্দি রায়তা, আর শাহি পনির, পাঁপড়, সালাড, ডাল, কালি ডাল না কি বলে, 4 রুটি, চারটে বাটার রুটি আর পিকল। এই 2 তাই নেওয়া হয়েছে, আর একটা ভেজ ফ্রাইড রাইস না পোলাও কি নেওয়া হয়েছে, ফ্রাইড রাইস, কালকে পোলাও বলেছিল আজকে ফ্রাইড রাইস, তাই তো? আজকে রাতে আমরা তাহলে এই খাওয়া দাওয়া করে গুড নাইট হয়ে যাবো। বৌদি এখন আবার একটা কফির অর্ডার দিয়ে দিয়েছিল, এনি টাইম তোমার টি টাইম, এর চো কথা পাগল হয়ে যাবো। আজকের মতো এখানেই গুড নাইট। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, স্টে কানেক্টেড, দেখতে থাকো ব্লগগুলো, আর একটা লাইক দাও না, অনেক কষ্ট করে করি, একটু লাইক দাও খুব ভালো লাগবে। বাকি কমেন্ট না করলে লাইকটাও দেখে মনটা তো ভরে যায় না, যদি খারাপ লাগে ডিসলাইকও করার অপশান আছে, সেটাও করে দিতে পারো। ভালো করে দেখতে গেলে, ভালো করে জানতে গেলে ভিডিওগুলো দেখতে থাকতে হবে। দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর হ্যাঁ বারবার করে বললাম প্ল্যান করে ফেলো, বাড়িতে বসতে করো না, শুধু ভিডিওটা দেখে, ভিডিওটা দেখে প্ল্যান করে ফেলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, গুড নাইট ফ্রম বিকানির, বাই বাই।